তো হেয়ন হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আমি আছি আপনাদের মাঝে, এস অমিত বস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি যখন গেমে প্রবেশ করি তো তখন দেখলাম যে এখানে অস্থির একটা ইভেন্ট দিয়েছে। ওকে, তো এই ইভেন্টের ভিতরে অস্থির যে মানে প্রাইস পুলটা আছে সেটা হচ্ছে বান্ডেলটা। ওকে, তো আমি যখন ইভেন্টের উপরে ক্লিক করবো তখন আমাকে সরাসরি স্পিনের ওখানে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করতেছি। ওকে, তো ক্লিক করার পরে এখানে লোডিং নিতে আসে। তো লোডিং নেওয়ার পরে দেখছেন আমাকে এখানে নিয়ে চলে আসলো। আর এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বাম পাশে একদম পয়েন্টে চার দেওয়া আছে। তো এখানে হচ্ছে আপনার 50 পয়েন্ট, 200 পয়েন্ট আর 500 পয়েন্ট। এখানে হচ্ছে আপনার স্কোর। ওকে, মানে 50টা টোকেন পাইলে এখানে হচ্ছে আপনার বোমটা দিবে, মানে বোমের স্কিনটা দিবে সম্ভবত। আর 200 টোকেন হইলে এখান থেকে হচ্ছে আপনার ব্যাকপ্যাকটা দিবে। ওকে, আর এখানে 500 টোকেন হইলে আপনার যে অস্থি যে বান্ডেলটা আছে বান্ডেলটা আমরা পাবো। ওকে, আর সব থেকে মজা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফিস্টের স্কিন দেওয়া আছে সম্ভবত। আর এই ফিস্টের স্কিন নিতে গেলে অনেক প্রবলেম, কারণ এই মাঝখানের ভিতরে যদি স্পিন না যায় তাহলে এখান থেকে ফিস্টের স্কিন নেওয়া সম্ভব হবে না। তার মানে ফিস্টের স্পিন নিতে গেলে এখানে আপনার আনলিমিটেড ডায়মন্ড খরচ হবে। বাট এটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই আমি, কারণ অতগুলো ডায়মন্ড আমার কাছে আসলে থাকবে না। আমি জাস্ট বান্ডেল নিয়েই সন্তুষ্ট থাকবো আশা করা যায়। আর যদি এর ভিতরে ফিস্টের স্কিন দেওয়া যায় তাহলে অনেক ভালো, আশা করা যায় আমার দিবে না, কারণ আমার লাক অতটা ভালো না। ওকে, তো আমি আজকে এখান থেকে বান্ডেলটা বের করে দেখাবো, কারণ এখান থেকে প্রতিটা স্পিনে কিন্তু 5টা টোকেন, 10টা টোকেন এভাবে দেওয়া আছে। আর যদি আমি ভিতরে ঢুকাইতে পারি একদম, মানে একদম মাঝখানে যেটা আছে, তো এখানে যদি যাই তাহলে এখান থেকে আপনার 500 টোকেন একবারে দিয়ে দিবে। ওকে, তো আমি যেটা করব এখান থেকে স্পিন দেওয়া শুরু করে দেব, তারপরে দেখি যে আমার আসলে দেয় কি দেয় না, কারণ কিছু তো বলা যায় না আসলে, কোনো গ্যারান্টি নাই। আর আমার মনে হয় না এখান থেকে আপনার 500 টোকেন পাওয়া যাবে, মানে 500 টোকেন পাওয়া যাবে একবারে, আমার মনে হয় না এটা। আর আমাকে দিবেও না, আর দেওয়ার অপশন আছে কিনা সেটা জানিও না। তো দেখা যাক কত ডায়মন্ড লাগে আমার আসলে। তো আমি এখন যেটা করব, আমি এখানে ফার্স্টে 5টা স্পিন দিয়ে শুরু করব, দেওয়ার পরে দেখি এখানে মানে চলে ডায়মন্ড যে স্পিনটা আছে এটা দিয়ে দেখবো যে আসলে কী কী দেয়। মানে 5টা টোকেন পাইলাম, 5টা টোকেন পাইলাম, আর 5টা টোকেন করে দিতেছে কেন আমি বুঝলাম না। 5টা টোকেন করে দিলে তো আমি ফকির হয়ে যাবো। যাই হোক, 25টা টোকেন পাইলাম, 35টা টোকেন পাইলাম। ওকে, তো এখানে কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি আবারও এখান থেকে 5টা স্পিন দিব। বাট এখানে 89 ডায়মন্ড হয়ে গেলো, কারণ আগের বার না 45 ডায়মন্ড, 44 ডায়মন্ড দেখলাম। বুঝলাম না আসলে, হয়তো বাড়িয়ে দিতে পারে, কারণ গেরিনা তো, গেরিনা সব কিছুই পারে, জাস্ট আমরা পারি না। আর এখান থেকে 500 টোকেন পাইতে গেলে অনেকগুলো ডায়মন্ড ওয়েস্ট করা লাগবে আমার এখান থেকে। তো দেখি আসলে আমার কত ডায়মন্ড লাগে, কারণ এখানে কোনো গ্যারান্টি নাই, মানে এরকম লিমিট করে দেওয়া নাই। তারপরও এখান থেকে পেয়ার স্পিনে এখান থেকে আপনার 5টা টোকেন, 10টা টোকেন করে পাওয়া যাবে। আর 9 ডায়মন্ড করে স্পিন দিলে এখান থেকে আমার অনেক টাইম লাগবে। তো এখান থেকে 89 ডায়মন্ডের 5টা স্পিন করে দিব। ওকে, তো দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে 5টা টোকেন, আবার 10টা টোকেন। যাই হোক, এখান থেকে উইপেনের আছে আপনার কার্ড দিতেছে। ওকে, আর এখান থেকে আছে আপনার যে প্রেগনেন্ট দিতেছে ম্যাজিক কিউবের। ও ভাই, আমার ডায়মন্ড কই গেল? আমার আইডি ডায়মন্ড শেষ হয়ে গেছে, অবস্থা দেখছেন। যাই হোক, আমি এখান থেকে 50টা টোকেনে একটা ক্লেম করে নিলাম। ক্লেম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আইডিতে ডায়মন্ড নাই, তো আমি একটু স্কিপ করি, ডায়মন্ডগুলো টপ করে আনি। ওকে, আমার আরেকটা ফোন আছে, সমস্যা নাই, একটু টাইম দেন। হ্যাঁ, চলে আসছে ডায়মন্ডগুলো। ওকে, তো ডায়মন্ড চলে আসার পর এখান থেকে জাস্ট আমি 9 ডায়মন্ডে একটা স্পিন দিয়ে ট্রাই করে দেখি আমার কি দেয়। তো 5টা টোকেন দিল। ওকে, আর আমি 5টা টোকেন নিয়ে সন্তুষ্ট। ওকে, তো যাই হোক, এখন 5টা স্পিন দিবো একবারে, তো দেওয়ার পরে দেখি আমার কী দেয়। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখতেছেন, কন্টিনিউ করতেছেন, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওতে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে একটা লাইক করে দেবেন এবং ফলো করে দেবেন। ওকে, তো অলরেডি আমি এখান থেকে 145টা টোকেন পেয়ে গিয়েছি। ওকে, মানে 145টা টোকেন আর প্রায় 55টা টোকেন হইলে আমি এখান থেকে ব্যাকপ্যাকটা ক্লেম করতে পারবো। আর তারপরে আরও 300 টোকেন হইলে তারপরে এখান থেকে আমি বান্ডেলটা পাবো। তো আশা করা যায় আমার কাছে যে পরিমাণে ডায়মন্ড আছে, মানে বেশি ডায়মন্ড নাই, তারপর যে পরিমাণে ডায়মন্ড আছে এই ডায়মন্ড হয়তো হয়ে যাবে, মানে 2000 ডায়মন্ড হলে এনাফ। ওকে, আমার আগে ছিল প্রায় কত বলে গেছি, তো যাই হোক এখন স্পিন দিয়ে দিই আবারও 5টা। তো 5টা স্পিন দিলাম, অলরেডি আমার 175 টোকেন আছে। অ্যান্ড দেখা যাক কতগুলো হয়, 190টা হয়ে গেছে অলরেডি, আরও 5টা, 195 দেন 10টা, 205টা। ওকে, এক ব্যাকপ্যাক ক্লেম করা যাবে। যাই হোক, এখন ব্যাকপ্যাকটা ক্লেম করার পালা, তার আগে স্পিন দিয়ে নিই।
স্পিন দিয়ে দেখি আমারে আসলে কতগুলো টোকেন দেয়, মানে এই ডায়মন্ডের ভিতরে আসলে আমি পাই কিনা। ওকে, তো অলরেডি আমার টোকেন হচ্ছে 230টা, 235টা, 5টা করে দিতে আছে বুঝছেন। প্রতিবার যদি 10টা করে দিত তারপরেও আমার অনেকগুলো ডায়মন্ড কম লাগতো, কিন্তু দুঃখের বিষয় আমার লাক অনেকটাই খারাপ, যার কারণে আমার স্পিন দিলে বাজে না। ওকে, মাই ব্যাড লাক, মানে 5টা করে দিতেছে, আমি বুঝতেছি না কি হইতেছে। আবারও 5টা, ভাবলাম ব্যাকপ্যাক ক্লাইম না করলে হয়তো গেরিনা ভাববে আমি বট, আমার তাড়াতাড়ি বেশি করে টোকেন দিয়ে দিব, বাট তাও দিতেছে না, মানে এমনি করে পারা যায় না আর, কষ্ট লাগে শুধু। তো যাই হোক, আমি স্পিন থামাবো না, এখন থেকে স্পিন দিই, স্পিন দিয়ে দেখি আমার আসলে কত গোলা ডায়মন্ড লাগে। ওকে, এখন আমার কাছে প্রায় 1012 ডায়মন্ড আছে, আর এই 1012 ডায়মন্ডে এখান থেকে হয়ে যাবে, কারণ অলরেডি আমি এখান থেকে কিন্তু 305টা টোকেন পেয়ে গেছি। ওকে, আবার 89 ডায়মন্ড স্পিন, তো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। ভাই পেট ফুটিতে আছে, যদি এখান থেকে ডায়মন্ড রয়েল অথবা আপনার উইপেন রয়েলের ভাউচার দেয় তাও কিন্তু অনেক, অথবা এখান থেকে ম্যাজিক কিউবের প্রেগনেন্ট দিলেও অনেক, কিন্তু সেটাও দিতেছে না, কি নিষ্ঠুর গেরিনা রে ভাই, কষ্ট লাগে শুধু, বাট কিছু কইতে পারি না। তো অলরেডি আমার অনেকগুলো ডায়মন্ড কিন্তু শেষ। ওকে, আর বেশি লাগবে না, কারণ অলরেডি আমি 355 টোকেন পেয়ে গেছি, আর এই 10টা 365 টোকেন অলরেডি পেয়ে গেছি কনফার্ম। অ্যান্ড দেন নেক্সট স্পিন, মানে 5টা করে দিতেছি, কারণ 5টা করে স্পিন দিলে এখন আমার থেকে আপনার মানে দ্রুত হয়ে যাবে, বাট সিঙ্গেল স্পিন দিলে অনেক টাইম লাগবে। আপনারা দিয়ে দেখতে পারেন, আপনাদের লাক ভালো থাকলে সিঙ্গেল স্পিন দিয়ে অনেকগুলো টোকেন পাইতে পারেন। এখান থেকে বেস্ট আপনার 10টা টোকেনের বেশি দিবে না আশা করা যায়। আর মাঝখানে যেভাবে মানে করে রাখছে মনে হচ্ছে একটা স্পিন মাঝখানে ঢুকে যাবে আর এখান থেকে 500 টোকেন দিবে, বাট আমার মনে হয় না এটা দিবে, আর দিতে পারে, অনেকে দিতে পারে, বাট আমারে দিবে না। ওকে, তো অলরেডি আমি 420 টোকেন পেয়ে গেছি, মানে 425 টোকেন পেয়ে গেছি, তো আবারও স্পিন দিব, কনফার্ম করে নিই। কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে আবারও স্পিন, কেউ একটা ইনভাইট দিতেছে। তো যাই হোক, স্পিন থামানো যাইব না, 435 টোকেন, 45 টোকেন, কোথায় 50 টোকেন, মানে 450 টোকেন অলরেডি আমি পেয়ে গেছি, আর এখান থেকে প্রায় 587 ডায়মন্ড অলরেডি আমার আছে, তার মানে আমার এত ডায়মন্ড লাগবে না আশা করা যায়, থেকে যাবে ডায়মন্ডগুলো। 465 ডায়মন্ড, 475 টোকেন অলরেডি মিলে গেছে, প্রেগনেন্ট যে পরিমাণে দিতেছে আমার মনে হয় আমার ম্যাজিক কিউ হয়ে যাবে একটা। ওকে, আর ম্যাজিক কিউ হইলে তো প্রবলেম না, ম্যাজিক তো ভালো জিনিস, এখান থেকে ভালো বান্ডেল দিবে আর এখান থেকে নেওয়া যাবে। ওকে, তো ভাই ফাইনালে এখান থেকে 500 টোকেন ভাই অলরেডি হয়ে গেছি। ওকে, তো আমি এখন বান্ডেলটা ক্লাইম করে দিলাম, ক্লাইম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি বান্ডেলটা পেয়ে গেছি, আর এখন এখান থেকে ব্যাকপ্যাকটা স্কিনটা ক্লাইম করতে হবে। ভাই বান্ডেল অলরেডি আমি পেয়ে গেছি, আর এখানে আমার 478 ডায়মন্ড অলরেডি আছে, আর আমি মাঝখানে এখনও দিতাছি, তো ব্যাকপ্যাকটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর তো ফাইনালি আমি পেয়ে গেলাম। ওকে, বান্ডেলটা, আর এখান থেকে প্রায় আমার 1500 ডায়মন্ড বা তার থেকে বেশি লাগছে। ওকে, প্রায় 2000 ডায়মন্ড দিয়ে নামলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, সো গুড বাই।